আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হই। অক্টোবরের 5 তারিখ বৃহস্পতিবার বাদে মাগরিব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটা রেস্টুরেন্টের হল রুমত আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছি সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করছি সাধারণ সম্পাদক নাসির তালুকদার এবং এস এম আলাউদ্দিন। এডে সম্মানিত অতিথি আছিল বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানত আরো উপস্থিত আছিল সংগঠনের সিনিয়র সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, জনতা ব্যাংক আমিরাতের সিইও এস এম কামরুজ্জামান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সহ বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দও এডে উপস্থিত আছিল। আসলে আমরা যে একটা মুসলমান হিসেবে আমাদের করণীয় সম্পর্কে ওনারা আমাদেরকে সেটা স্মরণ করাইবে, তো সেটাকে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমি জানি না আমাদের আসলে আমরা আমাদের ইসলাম জগৎ আমাদের মুসলমান হবে। অনুষ্ঠানত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের তাৎপর্য তুলে ধরিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বিশেষ আলোচনা করছে মাওলানা আলমগীর আল কাদেরী। পরে অতিথিও তার বক্তব্যে একজন ভালো মানুষ এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ি তুলিবেল্লাই আড়ারে পবিত্র কোরআন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শ মানি চলিবের হন বিকল্প নাই বলে জানাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত এবং পরে মিলাদ ক্যাম্প গজ্জি মাওলানা মোহাম্মদ ইউনুস, সবশেষে মাওলানা আলমগীর আল কাদেরের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবার সহ ব্যাক শহীদ হলার আত্মার মাগফিরাত সমগ্র মুসলিম উম্মাহ দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ দোয়া করা হই। সি প্লাস চট্টগ্রাম।